কদিন ধরে মনটা কেমন খাই খাই করছে, চলুন ঘুরে আসি কাকদ্বীপের পারগোলা প্যারাডাইস রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কোথায় জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তবে রেস্টুরেন্টের ডেকোরেশনটা অসাধারণ। হ্যালো, আজকে আমি নিয়ে যাব একটা দারুণ জায়গা আপনাদের, আর কোথায় সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। তো চলুন আমরা আজকে দেখে নিই কীভাবে আপনারা এই রেস্টুরেন্টে আসবেন। কাকদ্বীপ চৌরাস্তাকে সোজা চলে আসুন আপনারা জ্যোতিষদাসের মোড়। জ্যোতিষদাসের মোড় আসার ঠিক আগে অমর টকিজ হল, তার বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ওখানে বোর্ড রয়েছে পারগোলা প্যারাডাইস। দেড় মিনিট আসলেই দেখতে পাবেন এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট, কি অসাধারণ সাজানো, দেখুন মনটাই ভালো হয়ে যাবে। এখানে সবসময় মিউজিক চলে। তো আমিও চলে এসেছি আজকে, সব বেশ মজা করব। অনেকদিন পর মেনু কার্ডটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, সেই সময় ফোনটা ধরার কেউ ছিল না, কিন্তু বুঝতে পারলাম যে মেনু কার্ডে কিছু বোঝা যাবে না, তো বেকার ভিডিও করে আর লাভ নেই মেনু কার্ডের। তো সুমিও চলে এসছে, এসেই ও ব্যস্ত হয়ে পড়েছে পিডিএফ করে ডকুমেন্টস করে কীসব কাগজ পাঠানো। তো চলুন আমি দেখাই রেস্টুরেন্ট, আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর খোলামেলা রেস্টুরেন্ট। এখানে বেশ ছবি তুলতে কিন্তু হেভি লাগবে, আর খাবারটাও বেশ রিজনেবল প্রাইস। তো আজকে আমার ভালো লাগছিল না যে কী খাবো কী খাবো, তো ও বললো যে তুই একটা অন্যরকম মকটেল ট্রাই করে দেখতে পারিস। ও কফি খেলো, আমরা মকটেল খেলাম। আর আজকে রেস্টুরেন্টটা একদমই ফাঁকা, ওয়েদারটা বোধহয় বৃষ্টি হচ্ছে, তো এখন খুব একটা ভালো নেই, তার জন্যই হবে। আর এই লাইটের ডেকোরেশনটাও দেখুন কী সুন্দর। ব্যাস এইসব গল্প করতে করতে চলে এসছে আমার মকটেল, এত ভালো বানিয়েছিল এটা কি বলবো। আর ওর তো কফি খাচ্ছে। আর এরপর আমাদের মেন কোর্সে ছিল বিরিয়ানি, পোলাও, অনেক কিছু খাবার। আর এর মধ্যে চলে এসছে মাহি, মাহি ফার্স্ট টাইম রেস্টুরেন্ট। ওকে তুমি কী খাবে? ওইটা খাবে বলো, ওটার নাম কি? পোলাও, খুব একটা রেস্টুরেন্টে নিয়ে আসা হয় না, ও এসে এখন কনফিউশন কোনটা খাবে কি করবে। যাই হোক, এবার আমি একটু খাওয়া দাওয়া শুরু করে নিই। আর আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে, খাওয়ার দাওয়ারও ভালো লাগবে। আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর না, বন্ধুদের সাথে আপনারা আসবেন ভীষণ এনজয় করবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে জানান। আজকের মতো বাই বাই।